অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে গতি পেয়েছে মেট্রো রেল নির্মাণের কাজ। 2019 সালে প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর কথা রয়েছে। রাজধানীর যানজট মোকাবেলায় সরকারের নেয়া বড় প্রকল্প নিয়ে তোফায়েল আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ভবিষ্যতে মেট্রো রেল হতে যাচ্ছে রাজধানীবাসীর দ্রুত যোগাযোগের প্রধান মাধ্যম। 2019 সালেই মেট্রোতে চড়ার সৌভাগ্য হতে পারে যানজটের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে ক্লান্ত ঢাকাবাসীর। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নির্মিত হচ্ছে মেট্রো রেল। ইতিমধ্যেই এই রুটের পরিষেবা লাইনগুলো পুনর্বিন্যাসের কাজ শেষ হয়েছে। উত্তরায় নির্মিত হচ্ছে ডিপো, শীঘ্রই শুরু হবে মূল কাঠামো নির্মাণের কাজ। প্রকল্পের আটটা প্যাকেজের মধ্যে চারটা প্যাকেজে আমরা ইতিমধ্যে আপনার নোটিফিকেশন এবার সুবিধা বাস্তবায়ন পর্যায়ে আমরা চলে গিয়েছি। মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা হয় 2012 সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল তৈরিতে খরচ হবে প্রায় 22,000 কোটি টাকা। সরকারের অগ্রাধিকার প্রাপ্ত এই প্রকল্পে সিংহভাগ অর্থের যোগানদাতা জাইকা, তাদের তত্ত্বাবধানেই নির্মিত হচ্ছে মেট্রো রেল। গেল বছর গুলশানে সন্ত্রাসী হামলায় মেট্রো রেলের জাপানি প্রকৌশলীদের নিহত হওয়ার ঘটনা প্রভাব ফেলেছে প্রকল্প বাস্তবায়নে। নিরাপত্তার কারণে তারা এখন আর বসবাস করছে না। তাদের যে কনসালটেন্ট টিম গ্রুপ, তারা 15 দিন পরপর ইন্টারচেঞ্জ করে আসছে। এই 15 দিনের যে অ্যাবসেন্স, এই সময়টা কিন্তু আমি মানে পুরাপুরি কাজটা পাচ্ছি না। হয়তো মেইলে যোগাযোগ হচ্ছে আমাদের, তারা কোনো রিপোর্টিং, তাদের কোনো সাজেশন থাকলে তারা বলছে, কিন্তু এই অবিরত যোগাযোগের যে ফল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের 6টা মাস আমরা কিছুটা পিছিয়েছি। কাজ শুরু করতে দেরি হলেও বর্তমানে কাজের অগ্রগতি সন্তোষজনক বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। তবে প্রথম দফায় আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল নির্মিত হলে যাত্রীদের পরবর্তী গন্তব্যে যাবার জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা কঠিন হবে বলে মনে করেন তারা। আমরা ক্রিটিক্যাল পাথ অ্যানালিসিস করে দেখেছি যে এর চেয়ে বেশি করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে আমাদের এই বাস্তবায়নের যে পরিকল্পনা সেটি ব্যস্তে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমাদের সক্ষমতা, আর্থিক যোগানের বিষয় সব কিছু মাথায় নিয়েই আমরা এটা স্থির করেছি যে আগারগাঁও পর্যন্ত করব। আগারগাঁও ওয়ানে যদি এটা আমি যা দেখছি শেষ করেন, আপাতত ফার্স্ট ফেজ কেউই মেট্রো ধরবে না। কে আসবে আগারগাঁও পর্যন্ত আপনি আমাকে বলেন? উত্তরার থেকে সে ধরেন ওইখানে তো মিনিমাম তো 10 থেকে 15,000 প্যাসেঞ্জারকে নামাই দিবে। দ্যাট উইল বি কলোসাল ডিফিকাল্টিস। সুতরাং আমি বলবো যে এটা যাতে ফার্স্ট ফেজটা জায়গার সাথে আলাপ করে এটা অ্যাটলিস্ট সোনারগাঁও পর্যন্ত নিয়ে যায়। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাকি অংশের কাজ শেষ হবে 2020 সালে। তখন প্রতি ঘন্টায় উভয় দিক থেকে 60,000 যাত্রী বহন করবে মেট্রো রেল। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াতের সময় লাগবে মাত্র 37 মিনিট। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।